আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো ভিডিও শুরু করতে যাচ্ছি, সেই আপনার টপিকসটা খুব মানে গুরুত্বপূর্ণ, যে একটা গরুর কতটুকু দানাদার খাবার দিতে হয় বা দানাদার খাবার না দেওয়ার ফলে কী হতে পারে বা দিলে কী কী ই হতে পারে। আপনারা তো জানেন আমি চেষ্টা করব আপনাদের মাঝে তাও আমার পরামর্শ থেকে কিছু মেসেজ পৌঁছে দেওয়ার জন্য। তো আসলে অনেকে আছেন এখনকার দিনে এরকম যে আছে মানুষ, আসলে আমারও জানা নাই বা আমি জানি এটা, কারণ এটা হয়ে আসতেছে, আমি এটা জানি। কারণ আপনারা জানেন প্রতি দিন থেকে প্রতি রাত অবধি অসংখ্য ফোন আসে, অসংখ্য ফোনে সবাই গরু পালতেছে ঠিক আছে, কিন্তু খাবার ম্যানেজমেন্ট করা সবাই পারে না, এটা মানে সবাই এটা বুঝে উঠতে পারতেছে না। আরও সময় লাগবে আমাদের বাংলাদেশটা মানে সবাই বুঝতে আর কি, এরকম হয় একটা সিচুয়েশনে আমরা সবাই পড়ে আছি। তো আমি সেটা নিয়ে কথা বলবো, জানি না কতজন এই ভিডিওটা দেখবে। তো আশা করি এর মাঝে অনেকের উপকার হবে, কারণ অনেকেই তো জানে না বা অনেকে আছে নতুন খামারিরা, তাদের পক্ষেও ভালো হবে। তো এখন আমি সে কথাগুলো বলি। আসলে একটা গরু, যেমন এই যে আমার এই পাশে যে একটা গাভী দেখতে পাচ্ছেন, এই গাভীটা কিন্তু আপনার ফুল বডি ওজন আছে, আপনার ধরেন যে মিনিমাম পাঁচ মন আর ফুল বডি ওজন আছে। এখন ওকে আমি কতটুকু দানাদার খাবার দিই, আমি আজকে আপনাদের হাতে কলমে শিখিয়ে দিব এটা। তো ওকে আমি কতটুকু দিই, এখন আমি দানাদার খাবারে বলতে বুঝাই যে এটা আপনার খেসারি ভাঙা বা আপনার যে আপনার খোল, ধানের কোড়া, তারপর আপনার রাইস মিল, অনেক আছে, অনেক কিছু আছে, সব কিছু মিলেই কিন্তু দানাদার খাবার লিস্ট অনেকেই তৈরি করেন। হ্যাঁ, কিন্তু আমি আজকে একটা কথা বলবো যে এটি যে আমার এই গাভীটা, আমি ওকে কী দিই, আমি কি সেগুলাই দিই? আমি আসলে ওকে আপনার শুধু যে ভুষিটা, ফ্রেশ যে ভুষিটা, সেটা ওকে আমি দিই, আর কাঁচা ঘাসটা পর্যাপ্ত দেওয়ার চেষ্টা করি। সিজনাল যতখানি পারি ততখানি দিই। সিজনালে আপনার কী কী থাকে সেটার একটা কথা, যে আপনি তাহলে কী দিয়ে কভার করেন। আমি আপনার ভুট্টা দিই, তারপরে যে আপনার খেসারি দিই, তারপরে আপনার মাসকালাইয়ের যে ভুষিটা মাসকালাই দিই, তারপরে আপনার এমনি যে আপনার সিজনাল যে ঘাস থাকে, নর্মালি যে ঘাসটা, সেই ঘাসগুলো দেই, সেগুলো মানে দুব্বা মিক্স থাকতে পারে, অনেক কিছুই মিক্স থাকে। তো এরকমভাবে দেই। তো আসলে আমার এই যে গাভীটা আপনারা দেখেন, ওর কাছ থেকে কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো দুধ পায়, ভালো বাচ্চাও পায়। এখন ওকে আমার পর্যাপ্ত যত্ন রাখতে হবে, সে যত্নের খাতিরে আমি আপনার শুধু ফ্রেশ ভুষিটা দিই। ফ্রেশ ভুষি ধরেন দুই টাইমে 8 কেজি, 7 থেকে 8 কেজি, দুই টাইমে 7 থেকে 8 কেজি আর ফ্রেশ ভুষিটা পড়ে। তো দুই টাইমে যদি 7-8 কেজি ভুষি পড়ে, তাহলে আপনার কারণ অনেক দুধ দেয়, অনেক দুধ দেয় বলে কিন্তু ভুষিটা আমি একটু বাড়াই দিয়েছি, শুধু আমি সেই ভুষিটাই দিই। এর আগে যেমন আমি আপনার যে মাসকালার যে ভুষিটা ছিল, মাসকালার ভুষিটা দিতাম, এখন আমি ফ্রেশ ভুষিটাই দিই এরকম। তো আসলে একটা গাভীর জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস, দানাদার খাবারটা ঠিক থাকলে, আর আপনার সবথেকে বেশি আবার একটা কথা আমি আরেকটু কথা বলি, যেটা আপনার দরকারই, যেটা মনে করেন আমি ওকে পর্যাপ্তই দিচ্ছি, ধরেন আপনারা যেটাই দেন সেটাও দিতে পারবেন, সেটা যদি কোনো না আছে সেটা নয়, কিন্তু বডি ওয়েট অনুযায়ী দিতে হবে। যেমন অনেকে আছে যে, যেমন আমি আজ থেকে প্রায় আপনার 5-6 দিন আগে একটা ওষুধ পাঠাইছি আমি সিলেটে, হয়তো বা সে আমার ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবে। সিলেটে তো কয়েক জায়গায় পাঠাইছি, সিলেটে আপনার মৌলভী বাজারে পাঠাইছি দুইটা, কিন্তু মৌলভী বাজারে এই লুকটা, তো ওনাই বলতেছে যে আপু গরুকে কতখানি করে ভুষি দেওয়া লাগে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কতখানি দিচ্ছেন, আমি ওনার কাছ থেকে একটু শুনে নিলাম প্রথমে। তো ওনাই বললো যে আপু আমার গরুটা আপনার 12-14 কেজি করে আমি দুধ পানাইছি, এটা দ্বিতীয় বিরিয়ানি, তো গরুটা তো আপু আমি সকাল বিকাল আপনার 3 কেজি করে দিই, মানে সকাল বিকাল মিলে 3 কেজি, 1.5 কেজি করে সকাল বিকাল। ভাবছেন কথাটা, একটা গরু 12-14 কেজি করে দুধ দেয়, সেই গরু যদি 3 কেজি ভুষি হয় কি কিছু হবে বলেন? কিছুই হবে না, বরং কী হবে আমি একটু তাহলে মানে ব্যাপারটা একটু খুলেই বলি আপনাদের। যেমন ওর শরীরে আমি আমার এই গাভীটা দিয়ে বুঝাই, অন্যকে দিয়ে কীভাবে বোঝাবো, আমার এই গাভীটার বডিতে আপনার লাগবে ধরেন যে আপনার 100 গ্রাম আপনার প্রোটিন বা 50 গ্রাম প্রোটিন। এখন আমি ওকে যে খাবারগুলো দিচ্ছি তাতে আপনার 20 গ্রাম খাবার হচ্ছে, তাহলে বাকি রইলো কি 30 গ্রাম খাবার আপনার করা বাকি রইলো। আপনি ঘাসে দিলেন, ঘাস থেকে হয়তো 5% মানে 5% পাইলেন, তাই না? তাহলে বাকি আরও 25%, 25% আপনি হয়তো বা খড়
তারপরে আপনার আছে যে ধরেন কি অন্যান্য যে ঘাসগুলাও দেয়, সেটা তো মনে হয় বললাম, মানে সবকিছু আদার্স আর আরও যে বাকি আপনি যাই খাবার না কেন সেখান থেকে হয়তো বা 5% পাইলো। কারণ আমরা জানি খড় কিন্তু শুধু পেট ভরানোর একটা খাবার, খড় থেকে কিন্তু আমরা এত কিছু পাই না, গরুর দেহে পূরণ করার জন্য কিছু পাই না, শুধু পেট ভরানোর জন্য একটা খাবার খড় এটা। তাহলে এখন আমার বাকি রইল আরও ধরেন 20 গ্রাম, এই 20 গ্রাম আমি কোথায় পাবো? বা 15 গ্রামই ধরেন ওর পেটে যদি একটা বাচ্চা থাকে, বাচ্চায় তো পুষ্টি অবশ্যই নেবে, মা কোথা থেকে পাবে সেটা কথা না, ওর বাচ্চার তো পুষ্টি প্রয়োজন, বাচ্চা পুষ্টি চাবে, এখন বাচ্চা কোথায় পাবে? তাহলে আমাদের কী করতে হবে? গাভীর খাবারে দানাদার খাবারটাকে ঠিক রাখতে হবে। গাভীর দানাদার খাবারটা যদি আমরা ঠিক রাখি, বাচ্চা পুষ্টি পাবে, বাচ্চা পুষ্টি পাইলে কী হবে? গরুটা সুস্থ থাকবে, গরু সুস্থ থাকলেই না বাচ্চা পুষ্টি পাবে। তো সব কথা মিলেই হলো একটা কথা, আমাদের গরুকে আমরা পর্যাপ্ত পরিমাণ আপনার কাঁচা ঘাস বলেন, তারপরে আপনার দানাদার খাবার বললেন, সেটা আপনারা যা খাওয়ান সেটা খাওয়াতে পারেন। আমি আমার বললাম যে আমি আবার আরেকটা কথা বলি, অনেকেই কিন্তু আপনার খুদের ভাতও কিন্তু খাওয়ান, খুদের ভাত কিন্তু গরুকে খাওয়ানো যাবে না, কারণ গরুকে রান্না করা কোনো খাবার, আগুনে দেওয়া কোনো খাবার গরুর জন্য নিষিদ্ধ, যাবে না। তার থেকে আপনি ভুষি 1 কেজি বাড়ায় দেন, আধা কেজি ভুষি বাড়ায় দেন তা দিতে পারেন। বা ধরেন যে আপনি যেটা আমি বললাম, আপনি ধরেন গরুকে খুব খাওয়াচ্ছেন, গরু কোনো পুষ্টি পাচ্ছে না, গরু দিন দিন রোগা হয়ে যাচ্ছে, তাহলে গরুর কী সমস্যা? এখানে আমাদের একটা ধরতে হবে, মানে কি আপনি গরুকে যতখানি খাওয়াচ্ছেন, যতখানি ব্লাড আর শরীরে প্রয়োজন ততখানি কী হচ্ছে, ও পাচ্ছে না। পাচ্ছে না কেন? গরুর বডিতে যদি আপনার যদি কৃমি থাকে, যদি কৃমি থাকে ওকে আপনি যতই খাওয়ান ওর স্বাস্থ্য অত ভালো হবে না, স্বাস্থ্য কিন্তু রোগাই দেখা যাবে, রোগাই থাকবে। তাহলে কী করতে হবে? গরুকে আমাদের প্রতি কন্টিনিউ আপনার কৃমি ট্যাবলেট খাওয়াতে হবে বা ভ্যাকসিন করে রাখতে হবে, গরুকে লিভার টনিক খাওয়াতে হবে, গরুকে কী খাওয়াতে হবে, গরুকে আরও গরুর জন্য কিছু আছে, অনেক কোম্পানির অনেক জিনিসই আছে, সব তো আর আসলে ভালো না, কিছু কিছু কোম্পানির ক্যালসিয়াম আছে যেগুলো আমি আমার খাবারে ব্যবহার করি, ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে, জিঙ্ক আছে, বাজারে কিন্তু অভাব নেই, কিন্তু আমি কিন্তু সবগুলো ব্যবহার করি না, আর আমি যেগুলো ব্যবহার করি আপনারা জানেন আমি কুরিয়ার মাধ্যমে সেইগুলোই পাঠাই, এইটাই। আমি প্রায় আপনার 3 বছর প্লাস হয়ে আসছে আমি কুরিয়ারতে ওষুধ পাঠিয়ে আসি। তো এইটা হলো কথা, একটা গরুকে আপনার যেমন আমার এই গরুকে আমি মিনিমাম 7-8 কেজি প্রয়োজন, হয়তো বা আমি আমার ক্ষেত্রে আমি দিতে পারি না, কারণ এখন ক্রিয়ার মধ্যে আসি, দিতে পারি না, কিন্তু যতখানি সঠিক দেওয়া লাগবে সেটাই তো আমরা বলবো, তাই না? তো আপনি সেখানে কী করতে পারেন, আপনি আপনার অনেকে দানাদার খাবার বানায়, আপনার ভুষি দেয়, সেখানে আপনার খুদের ভাত দেয়, খুদের ভাতটা অফ করে দিন, খুদের ভাত অফ করে আপনি 2 কেজি ঘাস বাড়াই দিন, তাতে কিন্তু ভালো। তো খেসারি ভুষি দিতে পারেন, মাসকালারি ভুষি দিতে পারেন, এটা দেওয়া যায়, এটা কোনো খারাপ না, এটা ক্ষতি না, দেওয়া যায়। তো আপনারা যদি এরকমভাবে করেন প্রতিনিয়ত, যদি আপনারা যে সময়টা আসবে ক্রিমির ডোজ করা সেটা যদি ঠিক করেন, লিভার টনিকটা ঠিক মতো দিয়ে যান, শুধু ক্রিমি ওষুধ খাওয়ালেই হবে না, ক্রিমি ওষুধ ডোজ মোতাবেক করা লাগবে, সেটাকে ভালো লিভার টনিক সাপোর্ট থাকতে হবে, বা কতদিন পর কত মিলি খাওয়াতে হবে সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করবো। আজকে আমি যেটা বলবো সেটা নিয়ে একটু কথা বলি, যেমন আপনি সব কিছু ঠিক রাখছেন কিন্তু গরুর বডিতে ওই যে আমি বললাম যে রক্ত হচ্ছে না, কেন রক্ত হচ্ছে না, খাওয়াচ্ছেন ঠিক রক্ত হচ্ছে না কেন? আচ্ছা, এই যে আমি যেটা বললাম যে গরুর বডিতে রক্ত থাকে না, কেন হচ্ছে না, মানে কি ফুল বডিতে যে ব্লাড সাপ্লিমেন্ট হওয়ার কথা সেটা হচ্ছে না, কারণ যদি একটা দেহে যদি কৃমি থাকে সেই কৃমি আপনার ফুটো করবে, হ্যাঁ, সেই মানে কৃমিটা কলিজার উপরে ফুটো করবে, তো ফুটো করলে মানে লিভার যেটাকে বলে লিভারের উপরে ফুটো করবে, ফুটো করলে কী হবে, এক ছিদ্রতে ব্লাড মানে সারা বডিতে যেটা আপনার পৌঁছাবে এক ছিদ্রতে সেটা যাবে, এক ছিদ্রতে সেটা বেরিয়ে আসবে, তাহলে কী হলো, সারা ফুল বডিতে তো রক্ত সাপ্লিমেন্ট হলো না, তাহলে কী হবে, যতখানি আপনার আয় দরকার ততখানি কিন্তু আপনার হচ্ছে না, বরং কী হবে, গরুটা প্রচুর খেয়েও কিন্তু গরুটা স্বাস্থ্যহীনতায় ভুগবে, বা সেটা কনসেপ্ট করতে দেরি করবে, বা সেটা আপনার ধর রুচি কমে যাবে, ঘন ঘন পাতলা পায়খানা শুরু হবে, এই সমস্যা কিন্তু থাকতে পারে। এর জন্য আমি বলবো একটা গরু যতখানি প্রয়োজন ততখানি দানাদার খাবার আপনারা দেবেন, বড় গরু হলে মিনিমাম 7 কেজি আপনার দানাদার খাবার রাখতে হবে, সেটা আপনি দানাদার খাবার আপনার লিস্টে থেকে আপনি বানান, বা আমি যেটা বললাম সেটা আপনি বানাতে পারেন, সেটা কোনো সন্দেহ নাই বা সেটা কোনো সমস্যা নাই, কিন্তু গরু পর্যাপ্ত পরিমাণে কাছাকাছি রাখবেন, ভ্যাকসিন ঠিক মতো করবেন, এটাই হলো আমার মেসেজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কারো উপকারে এসে থাকে, তো সবাই আমার জন্য দোয়া করবেন, একটা কমেন্টস করে যাবেন, বা কী প্রয়োজনে কী ভিডিও আপনারা চান, আপনাদের খামারে কী সমস্যা আছে সেটা আমাকে বলবেন, আমি তুলে ধরবো সেই সমস্যা অনুযায়ী ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।